ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল, মূসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। তাদের একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউসা বিন নুন। ওনার একজন সফর সঙ্গী ছিল খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, ওই সফর সঙ্গী হচ্ছে ইউসা বিন নুন। যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে। ইউসা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আজাব যখন শেষ হলো, 40 বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না, আল্লাহ যুদ্ধ করতে বলেছে, যুদ্ধ করতে হবে। ইউসা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের 40 বছর পর। এই 40 বছরের মধ্যে মূসা আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ আদেশ দিয়েছিলেন, অমান্য করেছিল, 40 বছরের আজাব এসেছে। 40 বছরের আজাব চলমান অবস্থাতেই মূসা আলাইহিস সালাম মারা যান। মূসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী হয় ইউসা বিন নুন। ইউসা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আজাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন। যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত, তখন শুক্রবার বিকেল। এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন, তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময়। কেন, সেই ঘটনা বলতেছি। যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল, শনিবারের দিন পবিত্র দিন, তাদের ধর্ম অনুযায়ী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডোবার পরেই। যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন, কেননা রমাজান শুরু হয়ে গেছে। তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডোবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু, আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ, দিন অনুযায়ী নিষিদ্ধ। ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময়, তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, ওই গতি আবার রবিবারের দিন আসবে কি না, না পরাজিত হয়ে ফিরে যেতে হবে, তার তো কোনো গ্যারেন্টি নাই। এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, তখন ইউসা বিন নুন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করছেন আর বলছেন, এই সূর্য ইন্নাকা মামুরা, হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট, ওয়া আনা মামুরুন, আর আমি আল্লাহর নবী ইউসা বিন নুন, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। হে সূর্য, তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে বলছি, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন। ইউসা বিন নুন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে থামিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহিহ মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি, মাত্র একজনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, ইউসা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। হাদিস মুসনাদে আহমদ, সানাদ সহি, আর আগের হাদিস যেটা বললাম যে ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা বুখারীর হাদিস। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে। এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি, মসজিদে আকসার গুরুত্ব কি, তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইউসা বিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে। পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয়, আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয়, সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। লম্বা ঘটনা, আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি। এবার দ্বিতীয়বার
ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে, এটা ওই সব ইন্দ্রনীলের 150-200 বছর পর হতে পারে, এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে, কার হাতে বিজয় হবে? দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম। যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস। জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট। তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম, নবীর ঘটনা কোরআনে আছে, নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে প্রায় পর পর 3 থেকে 4টা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে, কিন্তু নবীর নাম তাওরাত জাবুর ইঞ্জিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে, আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে, এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল, সর্বোচ্চ 150-200-300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150-200-300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বলল জানেন? বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানা আল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, কোরআনের আয়াত পড়ছে, তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে, এত শক্তিশালী জাতির সাথে 150-200-300 মানুষ কি করবে? আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে, যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে, তারা কি বলল জানো? তারা বলল, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর, পাওয়ারফুল দলের উপর, আল্লাহু মাসাবিরিন, আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে, তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন। তাহলে এই ঘটনা, দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার, আল মসজিদ আল আকসা বিজয় করার, এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিসসালাম। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী বানিয়ে দিলেন, আর দাউদ আলাইহিসসালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে, মসজিদে আকসায়, এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস। আরও গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, وإذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে তার মা ওয়াকফ করেছিলেন, উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আকসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম। এই জন্যই এই লম্বা ঘটনা বলার, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সব জেরুজালেমে, এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য, সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি, তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে, আজকের বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, পাশ্চাত্যে যারা আছে যেই হোক, তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে, তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই, এটা তারা মনে করবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে, তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য, ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না। তার কারণ হচ্ছে এই যে পাস্ট, যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম, কেননা পৃথিবীতে যত দিন আছে, যত দিনের অনুসারী আছে, সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান, যত দিন আছে, ইহুদি খ্রিস্টান মুসলমান, আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে, সব যুদ্ধ হবে শামে, সব যুদ্ধ হবে এই মাটিতে, এই ভূমিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। এক, গলিবাতির রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপূজকরা যখন মসজিদে আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মোহাম্মদ সাল্লামের সাহাবিরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনিপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান, তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে হাজার বছর, হাজার মাইল দূরে। এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রোম। আর মক্কায় বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকে বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। এটা গেল এক। দুই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাযী বারাকনা হাওলা, ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেয়েরাজে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদে আকসাই, মসজিদে আকসা থেকে গেছেন সপ্ত মাস মানে, আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসুল সাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার চোদ্দ গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে। তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী হয়ে। অথচ তখন মোহাম্মদ আসলাম মক্কায়, তখন মোহাম্মদ আসলাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র, আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে, তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে। সতেরো মাস কাবাকে পাশে রেখেই, সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায়, মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তায় আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে, কাবার পাশে রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হিকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদির, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই। নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে, সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল?
জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না, বা বুঝেন না, বা হয়তো বুঝার চেষ্টা করেন না। জি হ্যাঁ, হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল, এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল। এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ। কেন বললাম? মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন, তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র 100 কিলোমিটার দূরে। আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যেই যুদ্ধে মুহাম্মদ ইসলাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুইফিল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আর এই দুটো যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে। আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম। তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ, কিন্তু ওটা তো তার সেন্টার, ওটা তার হেডকোয়ার্টার, যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে। এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদ আকসার সাথে সম্পৃক্ত, সে ঘটনা খুবই প্রসিদ্ধ, কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না, আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি। সহি বুখারির প্রথম দিকে ওহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস, বলতেও মজা লাগবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না। যে সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে, আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে। তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে, জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নিবে যারা খাতনা করে, আরবের মধ্যে যারা খাতনা করে। সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে, তার মাথা নষ্ট। সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো, কারা খাতনা করে? বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো তোমরা জানি? বলে না, আরবের মধ্যে কারা খাতনা করে, আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো। আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো, তোমরা খাতনা করো তো? বলে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। বললাম না, ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে মক্কায় ছিল ইসমাইল, তার বংশধর মোহাম্মদ ইসলাম, তারা খাতনা করে। তো বলে ঘটনা কি বলো তো? তো বলে ঘটনা এই, মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লম্বা ঘটনা, মোহাম্মদ আসলামের বিষয়ে তার জিজ্ঞাসা, তার উত্তর, মোহাম্মদ আসলামের আগে কি কেউ রাজা ছিল, মোহাম্মদ আসলামের আগে কি কেউ নবী ছিল, এগুলো সব জিজ্ঞেস করছে বাচ্চা হিরাক্লিয়াস। কেন জিজ্ঞেস করছে? উনি উত্তরে বলছেন, মোহাম্মদ সাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে, তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখে ওইও নবী দাবি করেছে, কিন্তু মোহাম্মদ সাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি, সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল? আবু সুফিয়ান বলছে না, মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল না। হিরাক্লিয়াস বলছে, যদি তুমি বলতে যে মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ